জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আছি আমরা আর সারা পৃথিবী থেকে আসা সাংবাদিকরা আসলে এখানেই অবস্থান নিয়েছেন কিছুক্ষণ পরে বা এখানকার স্থানীয় সময় নাগাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের প্রধান সরকার প্রধান হিসেবে এখানে ভাষণ দিবেন আমরা জানতে পেরেছি যে যে ভাষণ উনি দিবেন সেই ভাষণে মূলত মানবাধিকার গণতন্ত্র এবং বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি তিনি তিনি বিশ্ব সারা পৃথিবীর যেমন ফিলিস্তিনে হত্যাকাণ্ড ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং সারা পৃথিবীকে একটি একত্রিত করা এবং সারা পৃথিবীর মানুষের মধ্যে শান্তি নিয়ে বিভিন্ন বিষয় থাকবে উনি শুধু বাংলাদেশ প্রসঙ্গেই কথা বলবেন না উনি সারা পৃথিবীর মানুষের জন্য কথা বলবেন শান্তি জয়ী এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ও এখানে আমরা যারা সাংবাদিক আছি আমরা প্রত্যেকে অপেক্ষা করছি যে সেই কাঙ্ক্ষিত ভাষণের জন্য যে ভাষণের মধ্য দিয়ে উনি নতুন বাংলাদেশকে উপস্থাপন করবেন যে বাংলাদেশে উনি কোন 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 বিষয়ের দিকে সংস্কার করবেন এবং কি করবেন সারা পৃথিবীর বিশ্ব নেতৃবৃন্দ আসলে নোবেল বিজয়ী এই বিশ্ব ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আছেন এই ভাষণের দিকে তাকিয়ে আছেন আমরা সাংবাদিকরা অপেক্ষা করছি যে কিছু সময় পরেই হয়তো ইউনোস এই জাতিসংঘ সদর দপ্তরে আসবেন এবং ভাষণ দেওয়ার জন্য সেই রুমে যাবেন সেখানে দাঁড়িয়ে উনি বাংলায় ভাষণ দিবেন বলে আমরা জানতে পেরেছি এই বুশরা জি চকর ধন্যবাদ আপনাকে